বহিষ্কৃত বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান এবার ভোটে অংশ নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। প্রথমবার বাতিল হলেও আপিলে প্রার্থিতা ফিরে পান তিনি। তবে ভোটে অংশ নেয়াই যেন কাল হলো দুইবারের এই সংসদ সদস্যের জন্য। ভোটে অংশ নেয়ার সিদ্ধান্তের পর থেকেই তাকে হতে হচ্ছে সাইবার বুলিংয়ের শিকার, এমনকি প্রাণনাশের হুমকির অভিযোগের কথাও বলেন এই বর্ষিয়ান নেতা। তাই তো বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আসেন তিনি। প্রায় দেড় ঘন্টা ডিবি প্রধানের সঙ্গে বৈঠকে দাবি করেন নিজের নিরাপত্তা। অনেকের অভিযোগ হয়তো আমি নির্বাচন কেন করতেছি, আমি তো বিএনপি লিডিং লোক, আমি কেন বিএনপি ছাড়লাম, কিন্তু কেউ জানতে চায় না যে আমাকে যে বিএনপি 15 বছর ধরে কোনো একটা পদ নাই, এখন আমি তো দলচ্যুত হয়ে গেছি। প্রোটেকশনের জন্য খালি থানায় ভিত্তিক তো জিনিসটা ক্রাইমটা হবে না, ক্রাইমটা সারা বাংলাদেশ ব্যাপী হতে পারে, ব্যক্তিগত আক্রমণ হতে পারে, তো বিষয়টা ওনাকে জানাই গেলাম আর কি। আর যেহেতু আজকে আমি নমিনেশনটা কনফার্ম হয়েছে, এদিকে বর্ষিয়ান এই নেতার নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন ডিবি প্রধান হারুন রশিদ। সে তার ফ্যামিলি এবং সে নিজেও একটু সাইবার বুলিং এর শিকার হচ্ছে, পাশাপাশি সে আজকে তার প্রার্থিতা ফিরে পেয়েছে, যেহেতু সে আমার এলাকা বাড়ি, সে হিসেবে আমার সাথে একটু সৌজন্য সাক্ষাৎও করতে এসেছে। উনি দুইবারের এমপি ছিলেন, উনি ওনার একটা প্রবলেম নিয়ে আসছে, আমরা লিখে রেখেছি, আমরা এটা যত দ্রুত সম্ভব কাজটি করে দিব। এর আগে 1991 সালের পঞ্চম ও 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে দুইবার বিএনপি থেকে সংসদ সদস্য হয়েছিলেন তিনি। তবে 2022 সালে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের অভিযোগে দল থেকে বহিষ্কার হন তিনি। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।